আরে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সে ভালো আছেন। জিও লাইভ বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকলে বন্ধু বন্ধু আদাব এবং সাবস্ক্রাইব কর। দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন ওদেরকে আসসালামু আলাইকুম এবং মুবারকবাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে যে অনেকে অনেকে মানে অনেক অনেকে যৌন উত্তেজক ওষুধ খান, এটা কতটা ভালো বা কতটা খারাপ এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। অনেকে কি করেন, দামি দামি যৌন উত্তেজক মানে টাইমিংসকে বাড়াবার জন্য যৌন উত্তেজক নানা রকমের প্যাটেন্টের ওষুধ আপনারা খেয়ে থাকেন, আপনাদের পয়সা আছে আপনারা খেয়ে নিচ্ছেন, কিন্তু এবারে আপনি আধ ঘন্টা বা 15 মিনিট 10 মিনিট টাইমিংস পাওয়ার জন্য আপনি যে মারাত্মক ক্ষতিকারক জিনিসগুলো শরীরের মধ্যে প্রয়োগ করছেন, খাচ্ছেন, আপনার যে কত ক্ষতি হচ্ছে আপনার নিজেরাই জানেন না। এটা খুবই মানে খুবই খারাপ জিনিস। আপনারা যৌন উত্তেজক ওষুধ মোটেই খাবেন না। যৌন উত্তেজক ওষুধ খেলে আপনি যখনই খাবেন তখনই আপনি এনজয় করতে পারবেন, কিছুদিন সাময়িকের জন্য 1 মাস 2 মাস আপনি এনজয় করতে পারবেন, তারপরে যে স্টেজটা আসবে আপনার আপনার কিডনি কাজ করবে না। যৌন উত্তেজক যারাই ওষুধ খেয়েছে ওদের প্রায় বেশিরভাগই 100% ওদের কিডনি ফেলিওর হয়েছে, ঠিক আছে, কিডনি ফেলিওর হয়েছে। যৌন উত্তেজক ওষুধটা খাওয়ার পরে আপনার যে ব্লাডের যে ফ্লোটাকে ওরা বাড়িয়ে দেয়, মানে ব্লাডের যে গতিটা থেকে অনেক হাই করে দেয়, ঠিক আছে, এবং কিডনির উপরে প্রচুর চাপ পড়ে, ঠিক আছে। তো সেক্ষেত্রে অনেকের কিডনি ফেলিওর হয়ে যায়। অনেকে কত কত ইয়ং ইয়ং ছেলেরা বিয়ে করার পরে ওদের কিডনি, কার একটা কিডনি ফেলিওর, কার দুটো কিডনি ফেলিওর হয়ে গেছে, এরকম করে মারা যাচ্ছে আজ যৌন উত্তেজক ওষুধ খেয়ে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটি বানাবার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা এই ভুলটা কোনোদিন করবেন না। যৌন উত্তেজক ওষুধ অ্যালোপ্যাথি খাবেন না, মোটেই খাবেন না। আপনার ধাতুর সমস্যা রয়েছে, আপনি টাইমিংস পাচ্ছেন না, আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে যে বীর্যকে গাঢ় করার জন্য, টাইমিংস পাওয়ার জন্য ন্যাচারাল জিনিসগুলো আপনারা খান, গাছ কোনোদিন ঠকাবে না। আপনারা যে অ্যালোপ্যাথিক ওষুধগুলো কড়া কড়া খেয়ে নিচ্ছেন, কত রকমের ওষুধ রয়েছে আপনারা জানেন, এই ওষুধগুলো খেয়ে আপনার জীবনটাকে বিপন্ন করছেন। আপনি সাময়িক 15 মিনিট আধা ঘন্টার এনজয় করার জন্য জীবনটাকে পুরো বেকার করে নিচ্ছেন। আপনি যদি এই ভিডিও বীর্য গাঢ় করার জন্য প্রাকৃতিক উপাদানগুলোই, আমার আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে বীর্যকে গাঢ় করার জন্য, এগুলো যদি আপনারা খান তো আপনার সব কিছু দিকটা ঠিক থাকবে, বীর্য গাঢ়ও হবে, আপনি টাইমিংসও পাবেন, আপনার কোনো সাইড ইফেক্ট হবে না, এই ওষুধগুলো সাইড ইফেক্ট করে দিবে। সর্বপ্রথম আপনার কিডনিটা অ্যাট্যাক করবে, কিডনি খারাপ করে দিবে মাস্ট 100%। তো আমার অনুরোধ রইলো, আপনারা এইসব উত্তেজক ওষুধ, যৌন উত্তেজক ওষুধ মোটেই খাবেন না। আপনি ভালো ভালো জিনিস খান, ডিম খান, কলা খান, মধু খান, দুধ খান, কাজু বাদাম খান, আলমন্ড বাদাম খান, কিশমিস খান, আখরোট খান, ঠিক আছে, বেলের শরবত খান, মানে ভালো ভালো দামি জিনিস খান, আর পেট ঠান্ডা রাখুন। এবং বীর্যকে গাঢ় করার জন্য আমার চ্যানেলে বহুত ভিডিও রয়েছে, ওই সব আপনারা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করুন, করলে দেখবেন আপনার ওই সমস্যাগুলো কিছুই না, সব সলভ হয়ে যাবে। ওইগুলো খেলেই আপনাদের অটোমেটিক বীর্য গাঢ় হয়ে যাবে, আবার টাইমিং দিতে পারবেন, মানে ওষুধ ছাড়াই, ঠিক আছে। যদি আপনারা ওই বীর্য গাঢ় করার মানে যদি ভিডিওগুলো আপনারা যদি দেখে নিন, তাহলে আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, বা এমনিতেও আমার মানে স্ক্রিনে শো হচ্ছে, আপনারা ওইখান থেকেও ভিডিওগুলোকে ক্লিক করে দেখে নিতে পারেন। আপনারা মোটেই যৌন উত্তেজক ওষুধ আজ থেকে খাওয়া বন্ধ করুন প্লিজ, ঠিক আছে। আপনারা ভালো ভালো জিনিস খান, দামি দামি জিনিস খান, খেজুর খান, দুধ খান, আখরোট খান, কাজু বাদাম খান, কলা খান, বেল খান, ঠিক আছে, দুধ খান, এগুলো খান, ডিম খান, দেখবেন অটোমেটিকই বীর্য গাঢ় হয়ে যাবে, আপনাকে বীর্য গাঢ় করার কোনো ওষুধ খাওয়ার দরকার হবে না, ঠিক আছে। তো মোটামুটি এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা এই প্রবলেমে মানে ঠিক করতে পারছেন না। তো এই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা অলরেডি মানে আমার চ্যানেল যারা নতুন দেখছেন ওদেরকে বলবো যে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমার চ্যানেলকে করে দিন এক্ষুনি সাবস্ক্রাইব। এই চ্যানেলে আপনারা সমস্ত রকমের ভিডিও এবং সমস্ত রকম ট্রিটমেন্ট পাবেন, জিন, জাদু, টোনা, বিভিন্ন রকমের, ঠিক আছে। তো আমার চ্যানেলকে করে দিলে এক্ষুনি সাবস্ক্রাইব এবং সাবস্ক্রাইব আসে বেল আইকনটা ঘন্টা অল নোটিফিকেশন করে দিবে, আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে যদি সহজে পৌঁছে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই ভালো থাকুন, আজকে এইখানে বন্ধুরা।